বন্ধুরা তোমাদেরকে বিদ্যাসাগরে সো আজকে আমরা যে চ্যাপ্টার নিয়ে আলোচনা করব সেটি তোমরা অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছ সেটা নাম হচ্ছে পরিপাক এবং শোষণ এটি হচ্ছে মূলত আমাদের মানব শারীরতত্ত্ব বা হিউম্যান ফিজিওলজির একটি চ্যাপ্টার সো পরিপাক এবং শোষণ এটা পড়ার আগে আমাদের মানব শারীরতত্ত্ব বা হিউম্যান ফিজিওলজি সম্পর্কে কিছু ধারণা নেওয়া দরকার সো মানব শারীরতত্ত্ব বা হিউম্যান ফিজিওলজিটা কি সো আমাদের বডি এই যে আমাদের সুন্দর একটা বডি এটাতে বিভিন্ন ধরনের কাজ হচ্ছে এই বিভিন্ন ধরনের কাজকে একত্রে আমরা যখন কাজ নিয়ে আমরা আলাদাভাবে পড়াশোনা করি সেটাকে আমরা বলি মানব শারীরতত্ত্ব বা হিউম্যান ফিজিওলজি সো পরিপাক এবং শোষণ সেই কাজগুলোর মধ্যেই একটি সো এরকম শারীরতত্ত্বের যে কাজগুলো বা আমাদের যে শরীরকে গঠনের জন্য যে কাজগুলো করা লাগে এরকম বেসিক কিছু কাজের জন্য আমাদের বডিতে কিছু সিস্টেম থাকে বা তন্ত্র থাকে সো এই তন্ত্রগুলো গঠন কিভাবে হয় সো এই কনসেপ্টটা দেখার জন্য আমরা একটা বাড়ির কথা কল্পনা করতে পারি সো তন্ত্রটা হচ্ছে অনেকটা মনে করো আমাদের একটা বাড়ির মতো সো একটা বাড়ির কথা যদি চিন্তা করো এটার একদম এককটা কি বাড়িটা কি দিয়ে গঠিত আমরা একদম ছোট থেকে চিন্তা করলে সেটা হচ্ছে ইট সো আমাদের তন্ত্রের এককটা হচ্ছে কোষ সো এই তন্ত্র হচ্ছে একটা বিশাল একটা ফ্ল্যাট যেটার একক হচ্ছে ইট বা ওইটার ইট হচ্ছে আমাদের এই কোষ সো প্রথমে আমি কি করব একটা বড় ফ্ল্যাটে আমরা কি পাবো অনেকগুলো বা একটা বড় তোমার একটা বড় যদি অ্যাপার্টমেন্টের কথা চিন্তা করো সেখানে অনেকগুলো ফ্ল্যাট পাবো সে ফ্ল্যাটগুলো হচ্ছে অঙ্গ এবং প্রত্যেকটা ফ্ল্যাটে কতগুলো রুম পাবো সেই রুমগুলো হচ্ছে কলা এবং প্রত্যেকটা রুমের ভিতরে যদি আমরা ভাঙি রুমগুলোকে তাহলে পাবো আলটিমেটলি ইট বা যেটা আমাদের কোষ সো কোষ কী করে আলটিমেটলি কোষ অনেকগুলো কোষ মিলিত হয়ে তোমার যখন একই কাজ করে সেটাকে আমরা বলি কলা আর এরকম অনেকগুলো কলা মিলিত হয়ে একটা অঙ্গ গঠিত করে আর এরকম অনেকগুলো অঙ্গ মিলিতভাবে যখন একই বা একটা স্পেশাল কাজ করে তাকে বলি আমরা তন্ত্র সো পরিপাক এবং শোষণের এই স্পেশাল কাজটা যে তন্ত্র করে তাকে আমরা বলি পরিপাক তন্ত্র বা ডাইজেস্টিভ সিস্টেম সো এখন আসো আমাদের সংজ্ঞায় সো এখন আশা করি সংজ্ঞাটা তোমাদের কাছে অনেক বেশি সহজ হয়ে যাবে একটু চিন্তা করে দেখো মানব দেহে যে তন্ত্রের মাধ্যমে পরিপাক ও শোষণ ক্রিয়া সংগঠিত হয় তাকে পরিপাক তন্ত্র বলে সো এখানে আমাদের মেইন ফোকাসটা যেখানে দেওয়া লাগবে সেটা হচ্ছে ক্রিয়া মানে কাজ আমাদের বডির একটা কাজ সো এই কাজটা কী কাজ পরিপাক ও শোষণ এই দুইটা কাজ যে তন্ত্র বা যে সিস্টেম করে তাকেই আমরা বলছি ওভারঅল পরিপাক তন্ত্র সো এই যে কাজগুলো করার জন্য আমাদের অনেকগুলো অঙ্গ প্রয়োজন সো এবার আসো তাহলে আমরা একটু পরিপাক তন্ত্রের দিকে তাকাই সো পরিপাক তন্ত্র মূলত আমরা দুটো জিনিস নিয়ে পাই বা পরিপাক তন্ত্র তো অনেক বিশাল একটা তন্ত্র বা বিশাল একটা সিস্টেম এই সিস্টেমকে আমরা ব্রডলি দুইটা ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে পরিপাক নালী আর একটা হচ্ছে পরিপাক গ্রন্থি সো এখন প্রশ্ন হচ্ছে পরিপাক নালী কি আর পরিপাক গ্রন্থি কি সো পরিপাক নালী হচ্ছে একটা বিশাল নালী যে নালী দিয়ে আমাদের খাদ্যটা পাস করবে এই খাদ্যটা পাস করার সময় এই খাদ্যের উপর কাজ করার জন্য কিছু রাসায়নিক পদার্থ দরকার বা আমরা যদি বলি এনজাইম বা উৎসেচক এমনকি এনজাইমগুলোকে অ্যাক্টিভেট করার জন্য আমাদের কিছু হরমোন দরকার সেগুলো প্রোভাইড করবে আমাদের পরিপাক গ্রন্থি সো এটার সাথে কানেক্টেড সো পরিপাক নালী একটা বিশাল নালী কিন্তু পরিপাক নালীর মধ্যে আমরা অনেক কিছু পাবো কেন অনেক কিছু পাবো কারণ পরিপাক নালীটা একটা সিঙ্গেল নালী বাট এটা এক এক জায়গায় এক এক রকম কোনো জায়গায় এটা মোটা কোনো জায়গায় এটি ফাঁপা কোনো জায়গায় এটি তোমার অনেক বেশি পেঁচানো কোনো জায়গায় এটি অনেক কম পেঁচানো সো এভাবে আমরা পরিপাক নালী বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দেখতে পাই এমনকি বিভিন্ন রকম কাজও দেখতে পাই সো কাজ এবং গঠনের ভিত্তিতে পরিপাক নালীকে আমরা আরও কয়েকটা অঙ্গে ভাগ করতে পারবো এছাড়া পরিপাক গ্রন্থি নিয়েও আমরা আলোচনা করবো সো আমরা যদি একটু আমাদের পরিপাক তন্ত্রের দিকে তাকাই এটা হচ্ছে আমাদের পরিপাক তন্ত্র যেটা শুরু হয় মূলত মুখ দিয়ে বা আমাদের মুখ থেকে এবং শেষ হয় হচ্ছে পায়ুতে সো এই মুখ থেকে পায়ু পর্যন্ত বিশাল যে নালীটা তোমরা দেখতে পাচ্ছ মুখ থেকে শুরু করে একদম পায়ু পর্যন্ত এই বিশাল নালীটা হচ্ছে আমাদের পরিপাক নালী যেটা একটা সিঙ্গেল নালী এটা একটা পাইপের মতো একটা সিঙ্গেল নালী যেটা বিভিন্ন জায়গায় পেঁচানো বা তোমার বিভিন্নভাবে ফোল্ড হওয়া বাট নালী কিন্তু একটাই সিঙ্গেল সো এটা শুরু হয় কীভাবে এটা শুরু হয় আমাদের মুখচ্ছিদ্র দিয়ে প্রবেশ করে আমাদের মুখগহ্বরে মুখগহ্বর থেকে এটা চলে আসে আমাদের গলবিলে সো গলবিল হচ্ছে আমাদের কোন অংশটা আমাদের যে গলাটা যেটাকে আমরা গলা বলি সেটাই হচ্ছে আমাদের গলবিল সো গলবিল থেকে আমাদের একটা নালী বিশাল একটা ছোট সরু নালী নিচের দিকে নেমে যায় খাদ্যটা ঠিক এরপরে গলবিল পাস করে এই নালীতে প্রবেশ করে এই নালীকে আমরা বলি অন্ন নালী বা আমরা যদি ইংরেজিতে বলি ইসোফেগাস সো অন্ন নালীটা শেষ হয় কোথায় একটা সময় এসে দেখো অন্ন নালীটা যেখানে শেষ হচ্ছে সেখানে পরিপাক নালীটা একটু ফেপে যাচ্ছে বা ডিস্টেন্ডেড হয়ে যাচ্ছে সেটাকে আমরা বলছি পাকস্থলী দেন পাকস্থলীটা গিয়ে আমাদের এটা এই যে একটা ফ্রেমওয়ার্ক দেখছো এটা মেনলি একটা বৃহদান্ত ফ্রেমওয়ার্ক
এটার না, এটা আসলে গঠন করে না, এটা পিছনে দেখো, এটা পিছন দিয়ে চলে গিয়ে গঠন করছে ক্ষুদ্রান্ত। সো ক্ষুদ্রান্তের আবার তিনটা অংশ, প্রথমে যেটা বের হলো এরকম একটা সি আকৃতির অংশ, এটাকে আমরা বলি ডিওডেনাম। এরপর প্রথম যে প্যাচটা সেটাকে বলি আমরা জেজুনাম, এবং শেষের দিকে সবচেয়ে বেশি প্যাচানো যে অংশটা এটাকে বলি ইলিয়াম। সো এরপরে ক্ষুদ্রান্ত শেষ হয়ে গঠিত হয় বৃহদ্দান্ত্র। সো ক্ষুদ্রান্তটা শেষ হচ্ছে ইলিয়ামটা গিয়ে যুক্ত হচ্ছে কোথায়, বৃহদ্দান্তে। বৃহদ্দান্তের কোন অংশে, সিকামে। সিকামটা দেখো এরপর আস্তে আস্তে সেগমেন্টেড হয়ে গেছে, সেগমেন্টেড হয়ে অনেকগুলো সেগমেন্ট একসাথে কানেক্টেড, এরকম একটা বিশাল অঙ্গ গঠন করেছে, যে ফ্রেমওয়ার্কটা কথা বলেছি সেই একটা ফ্রেম গঠন করেছে। এটাকে আমরা কি বলি, এটাকে বলি আমরা কোলন, এই পুরোটাকে বলছি আমরা কোলন। সো কোলনটা শেষ হয় কোথায়, মলাশয়। মলাশয়ের কাজের নামের মধ্যেই কাজ আছে, মল আশয়, মানে এটা মলকে আশ্রয় দেয় বা মলকে থাকতে দেয়, আরও সহজভাবে বলতে গেলে মল জমা করে রাখে, এবং এই মলটা বের করার জন্য একটা ছিদ্র যেটাকে আমরা বলি পায়ুছিদ্র। সো আমাদের পরিপাকনালীটা শুরু হলো মুখ ছিদ্র দিয়ে এবং শেষ হলো পায়ুছিদ্রতে। এবার একটু আমরা এই যে কোলনের নামটা বললাম, সেই কোলনে আমরা আবার কিছু ভাগ পাই। দেখো কোলনে কিন্তু এক একটা মানে একটা বিশাল ফ্রেমওয়ার্ক, এই ফ্রেমওয়ার্কের একটা অংশ উপরের দিকে উঠে গেছে যেটাকে আমরা বলছি ঊর্ধ্বগামী কোলন বা অ্যাসেন্ডিং কোলন, একটা অংশ পাশ দিয়ে চলে গেছে এটাকে বলছি আমরা অনুপ্রস্থকরণ, কারণ এটা আমাদের দেহেতে অনুপ্রস্থ বরাবর চলে গেছে। এটাকে ইংলিশে যদি বলি আমরা, এটাকে বলছি আমরা ট্রান্সভার্স কোলন। আরেকটা অংশ দেখো নিচের দিকে নেমে গেছে, এটাকে বলছি আমরা নিম্নগামী কোলন বা ডিসেন্ডিং কোলন, এবং একটা অংশ বডির ডায়াগোনালি বা কোনাকুনি বরাবর নিচের দিকে নেমে গেছে, এবং এটা যুক্ত হয়েছে আমাদের মলাশয়ের সাথে, এটাকে বলছি আমরা সিগময়েড কোলন। সো কোলনকে আমরা আবার চারটা ভাগে ভাগ করতে পারি। সো আমরা যদি আবার প্রথম থেকে রিক্যাপ করি বা প্রথম থেকে আমরা বলি, তাহলে আমাদের পরিপাকনালীর অংশগুলো হহচ্ছে মুখছিদ্র, মুখগহ্বর, গলবিল, এরপরে আসে অন্ননালী, পাকস্থলী, ক্ষুদ্রান্ত, বৃহদ্দান্ত। ক্ষুদ্রান্তের মধ্যে আমরা পাচ্ছি তিনটা অংশ, ডিওডেনাম, জেজুনাম, ইলিয়াম, এবং এরপরে আবার বৃহদ্দান্তে আমরা পাচ্ছি মেইনলি চারটা অংশ, সিকাম, কোলন, মলাশয় এবং পায়ু। এই কোলনে আবার আমরা চারটা অংশ পাচ্ছি, কোলনের একটা অংশ উপরে উঠে গেছে যেটা অ্যাসেন্ডিং কোলন বা ঊর্ধ্বগামী কোলন, অনুপ্রস্থ বা ট্রান্সভার্স কোলন, ডিসেন্ডিং বা নিম্নগামী কোলন, এবং সিগময়েড কোলন। এছাড়াও আমরা এই পরিপাকনালীতে একটা নিষ্ক্রিয় অঙ্গ দেখতে পাই যেটা মনে হচ্ছে পরিপাকনালীর সাথে কানেক্টেড। এই নিষ্ক্রিয় অঙ্গটাকে বলা হয় অ্যাপেন্ডিক্স। এটা কিন্তু আমাদের পরিপাকনালীর কোনো অংশ না। কেন অংশ না, কারণ এটা কোনো কাজে আসে না, মানে এটার পরিপাকের এটার কোনো স্পেসিফিক কাজ নেই, এটা একটা নিষ্ক্রিয় অঙ্গ হিসেবে এখানে বিরাজ করে। সো এই গেল আমাদের পরিপাক নালী, আমরা এতক্ষণ যেটা নিয়ে কথা বললাম সেটা হচ্ছে পরিপাক নালী। সো এরপরে যেটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে, সো এতক্ষণ আমরা কথা বললাম পরিপাক নালী নিয়ে, এখন আমরা কথা বলবো পরিপাক গ্রন্থি নিয়ে। সো আমরা আবার আমাদের পরিপাক তন্ত্রে ব্যাক করি। সো পরিপাক গ্রন্থি আমাদের পুরো বডিতে আছে পাঁচ ধরনের, পাঁচ ধরনের বা আমি আরও সহজভাবে বলে পাঁচ জায়গায়। সো কোন কোন জায়গায়, মুখ গহ্বরে। আর পরিপাক গ্রন্থির কাজটা কি আগে একটু সেটা বলে নিই। আর পরিপাক গ্রন্থির কাজ বলার আগে আরও বেসিক্যালি যদি আমরা চিন্তা করি তাহলে গ্রন্থির কাজটা কি বা গ্রন্থি কি এটা সম্পর্কে আমাদের একটু বেসিক ধারণা নেওয়া দরকার। সো গ্রন্থি হচ্ছে এমন একটা কোষ যেটা সিক্রেট করতে পারে। সো গ্রন্থি এমন কোনো স্পেশাল কিছু না, এটা জাস্ট একটা কোষ যে সিক্রেট করতে পারে বা খরণ করতে পারে। সো যে কোনো কোষ খরণ করলে তাকে আমি বলবো আমাদের বডিতে গ্রন্থি। সো এরকম পরিপাকে এমন কিছু খরণকারী কোষ থাকে যাদের খরণ আমাদের পরিপাকে সাহায্য করে, তাদেরকে আমরা বলি পরিপাক গ্রন্থি। সো পরিপাক গ্রন্থি তাহলে আমাদের বডিতে কয় জায়গায় পাবো, আমরা পাঁচ জায়গায় পাবো, এটা আমাদের মাথায় সেট করে রাখতে হবে। পরিপাক গ্রন্থি আমাদের বডিতে আমরা পাবো পাঁচ জায়গায়। সো পাঁচ জায়গায় যাওয়ার আগে এটা আমাদের জানা লাগবে যে কোন কোন জায়গায় এরা থাকে। সো আগেই একটু আগে আমরা প্রথম দিকে বলেছি যে আমাদের পরিপাক গ্রন্থিগুলো কানেক্টেড থাকে আমাদের পরিপাক নালীর সাথে, এবং এদের মেইন টার্গেট থাকে পরিপাক নালী দিয়ে যে খাবারটা পাস করবে সেটাতে গিয়ে এটার এদের কাজটা করা। সো বিভিন্ন জায়গায় সো পরিপাক গ্রন্থিগুলো এমনভাবে থাকে যাতে পরিপাক নালীতে এরা এসে যুক্ত হতে পারে। সো পরিপাক গ্রন্থি প্রথমে আমাদের মুখ দিয়ে আমরা খাবার খাই। সো মুখ গহ্বরের আশেপাশে কতগুলো পরিপাক গ্রন্থি থাকে তাদেরকে আমরা বলি একত্রে লালাগ্রন্থি। সো লালাগ্রন্থি কয়টা থাকে, সহজ ভাষায় বললে লালাগ্রন্থি থাকে হচ্ছে ছয়টি বা তিন জোড়া। কেন জোড়া বলছি, কারণ দুই পাশে দুটো করে থাকে। যেমন এক জোড়া থাকে প্যারোটিক গ্রন্থি, যেটা থাকে আমাদের কানের নিচে, ঠিক এক্স্যাক্টলি কানের এই নিচে। এরপর আমরা পাই সাবলিঙ্গুয়াল, নামের মধ্যে আছে সাব, সাব মানে নিচে, লিঙ্গুয়াল মানে হচ্ছে জিভ। সো জিভের নিচে আমরা একটা এক জোড়া গ্রন্থি পাই, একটা না এক জোড়া গ্রন্থি পাই, দুই পাশে থাকে। এছাড়া আমরা ম্যান্ডিবলের নিচে, এই যে আমাদের চোয়াল বা ম্যান্ডিবল, এই ম্যান্ডিবলের নিচে আমরা আবার এক জোড়া লালাগ্রন্থি পাই, যেটাকে বলি আমরা সাব ম্যান্ডিগুলার গ্রন্থি। সো এভাবে আমরা তিন জোড়া লালাগ্রন্থি পাই। এদের খরণ কোথায় আসে, এদের খরণটা আসে আমাদের মুখগহ্বরে। সো এদের খরণ দিয়ে আমাদের পরিপাকটা শুরু হয়।
সো এই গেল আমাদের লালা গ্রন্থি। এরপর আমরা কোথায় পরিপাক গ্রন্থি পাই? লালা গ্রন্থি থেকে আমরা যদি একটু নিচের দিকে আসি তাহলে আমরা পাই পাকস্থলী প্রাচীরে। এই পাকস্থলী প্রাচীরে কিছু গ্রন্থিকোষ একত্রে থাকে যেগুলো একত্রে গ্যাস্ট্রিক জুস সিক্রেশন করে, আর এই গ্যাস্ট্রিক জুসের মাধ্যমে পাকস্থলীতে আসা খাবারের পরিপাক হয়। সেটা রাসায়নিক পরিপাক, যান্ত্রিক পরিপাক দুটোই হয়। সো মেইনলি এই পরিপাক রসগুলো রাসায়নিক পরিপাকে সাহায্য করে, কারণ এদের মধ্যে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে এনজাইম থাকে, যেটা নিয়ে আমরা পরবর্তীতে আরও ডিটেইলস আলোচনা করব। সো এই গেল দুই নম্বর জায়গা। তিন নম্বর জায়গাটা কোন জায়গায় থাকতে পারে? সেটা হচ্ছে আমাদের ক্ষুদ্রান্তে। সো ক্ষুদ্রান্তের প্রাচীরও বা ক্ষুদ্রান্তের অন্তঃপ্রাচীরও এমন কিছু কোষ থাকে যেগুলো ক্ষরণের মাধ্যমে আমাদের পরিপাক হয়, তাদেরকে বলি আমরা আন্ত্রিক গ্রন্থি। আর এই যে পাকস্থলী প্রাচীরে যে গ্রন্থিগুলো পেয়েছিলাম এদেরকে বলি আমরা গ্যাস্ট্রিক গ্রন্থি। যেহেতু পাকস্থলীর সাথে জড়িত যে কোনো শব্দ বা যে কোনো জিনিসের আগে আমরা গ্যাস্ট্রিক ওয়ার্ডটা ইউজ করি, এদেরকে আমরা বলি গ্যাস্ট্রিক গ্রন্থি। গ্যাস্ট্রিক মানে হচ্ছে পাকস্থলীর সাথে জড়িত বা রিলেটেড টু স্টমাক। সো এরপরে এই মোটামুটি আমরা তিন জায়গায় আমাদের পরিপাক গ্রন্থি পেয়ে গেছি। আমরা বলেছিলাম যে আমাদের পাঁচ জায়গায় পাইতে পারি। সো আর কোন কোন জায়গায় আমরা পেতে পারি? আর দুটো জায়গা, আসলে জায়গা বলবো না, দুটো অঙ্গই আমরা পাই ডিরেক্ট যারা গ্রন্থি হিসেবে কাজ করে। একটা হচ্ছে দেখো বিশাল একটা গ্রন্থি, যেটাকে আমরা বলি যকৃৎ। আর এই যকৃৎ হচ্ছে আমাদের মানব দেহের সবচেয়ে বড় গ্রন্থি। এছাড়া আমাদের আরেকটা গ্রন্থি থাকে যেটা আমাদের পরিপাক গ্রন্থি হিসেবে কাজ করে, সেটা হচ্ছে অগ্ন্যাশয়। এই আর অগ্ন্যাশয় একটা স্পেশালিটি আছে, এটা গ্রন্থি তো গ্রন্থি, এটাকে বলা হয় মিশ্র গ্রন্থি। এটাকে কেন মিশ্র গ্রন্থি বলা হয় এটা আমরা পরবর্তীতে অগ্ন্যাশয় যখন পড়বো তখন আরও ডিটেইলস জানবো। সো এই হচ্ছে আমাদের মোট পাঁচ ধরনের গ্রন্থি, পরিপাক গ্রন্থি। সো কী কী গ্রন্থি পেলাম আমরা? প্রথমে পেলাম লালা গ্রন্থি, এরপর পেলাম গ্যাস্ট্রিক গ্রন্থি, এরপর পেলাম আন্তিক গ্রন্থি। সো আন্তিক গ্রন্থি ক্ষণটা নিয়ে একটু বলা দরকার। আন্তিক গ্রন্থি ক্ষণটা কোথায় হয় তাহলে? এটা আমরা যেহেতু আন্ত্রিক গ্রন্থি অন্ত্রে থাকতেছে, তার মানে এটা অবশ্যই ক্ষুদ্রান্তে এটা ক্ষরণ হয়, আর ক্ষুদ্রান্তে আসা খাবারের উপর এটা কাজ করে। এখন প্রশ্ন হচ্ছে যে বাকি যে দুটো অঙ্গ আছে, যে দুটো অঙ্গের কথা আপনি বললেন যে যকৃৎ আর হচ্ছে অগ্ন্যাশয়, এদের ক্ষরণটা কোথায় হয়? সো যকৃৎ আর অগ্ন্যাশয়ের কানেক্টেড থাকে কিছু কমন নালীর মাধ্যমে। প্রথমে তো যকৃৎ থেকে কতগুলো নালী বের হয়, দেন এগুলো মিলিত হয় অগ্ন্যাশয় মূল নালী, যেটাকে আমরা বলি উইসাং নালী, এটার সাথে মিলিত হয়ে গঠন করে অ্যাম্পুলা অফ ভ্যাটার, যেটা আমরা পরবর্তীতে পড়বো। বাট হালকা একটু ধারণা দিয়ে রাখি, সেই অ্যাম্পুলা অফ ভ্যাটারটা ওপেন হয়ে হচ্ছে ডিওডেনামে, অর্থাৎ এরাও আলটিমেটলি কিন্তু ক্ষুদ্রান্তেইস আমাদের সাপ্লাইটা দিচ্ছে বা এদের রসটা খাওয়ন করছে। সো ক্ষুদ্রান্তে কোন অংশে? আরও স্পেসিফিকভাবে বললে ডিওডেনামে। সো ডিওডেনামে মূলত এদের পরিপাকটা বা এটার কাজ হচ্ছে ডিওডেনামে খাবার যেটা আসে ওটার উপর কাজ করা বা পরিপাক করা। সো এই হচ্ছে মোটামুটি আমাদের পরিপাকতন্ত্রের পরিচিতি। সো পরিপাকতন্ত্র থেকে আমরা যদি সামনে আগাই সেটা হচ্ছে আমাদের পরিপাক, যেটা করব আসলে আমরা কি পরিপাক করব সেটা আমাদের জানা লাগবে। আমরা মূলত পরিপাক করি হচ্ছে খাদ্য বা ফুড। পরিপাক কিসের সাথে জড়িত, পরিপাক কেন করব? সো এইসব প্রশ্ন আসলে যেটা আসবে সেটা হচ্ছে আমরা যে খাবার পাই সেই খাবারগুলোকে আমরা পাক করি, বা পরিপাক শব্দটার মধ্যেই একটা ওয়ার্ড আছে পাক। পাক মানে হচ্ছে কোনো কিছু রান্না করা। সো এই যে আমরা যে খাবারগুলো খাই এই খাবারগুলো আমাদের দেহের ভিতরে এক ধরনের রান্না হয়, এটাকে আমরা সহজ ভাষায় বললে বলি পরিপাক। সো পরিপাকে আমাদের পরিপাক পুরো তন্ত্রটা যার সাথে ডিল করে সে হচ্ছে এই খাদ্যটা। সো খাদ্য কাকে বলে? খাদ্য হচ্ছে এমন কিছু তোমার বস্তু যা পুষ্টি উপাদান সমন্বিত। সো পুষ্টি উপাদান সমন্বিত এমন কিছু বস্তু বা এমন একটি বস্তু যা আমাদের দেহে পুষ্টি এবং একটা স্পেসিফিক খুব ইম্পর্টেন্ট কথা লেখা আছে, সেটা হচ্ছে শক্তির যোগান দেয়। সো খাবার খাওয়ার আমাদের মূল উদ্দেশ্যই হচ্ছে শক্তির যোগান দেওয়া। শক্তি আমরা কী রূপে পাই? শক্তি আমরা যদি বায়োলজি বইটা পড়ি তাহলে আমরা দেখবো যে শক্তি আমরা পাই মূলত এটিপি হিসেবে। আমরা সশনও এটা নিয়ে পড়বো যে এটিপি হিসেবে আমরা শক্তিগুলো পাই। সো এই যে এটিপি এটা কিভাবে আসে? এটা মূলত আসে অন্তঃশ্বসনের মাধ্যমে। আমাদের প্রত্যেকটা কোষে অন্তঃশ্বসন হয়, অন্তঃশ্বসনের মাধ্যমে আমরা আলটিমেটলি 38 অণু এটিপি পাই। সো এই অন্তঃশ্বসনে সাহায্য করে কে? অন্তঃশ্বসনে সাহায্য করে হচ্ছে খাবারগুলো। কিন্তু খাবারগুলো কি আমি কি ডিরেক্ট কোষের মধ্যে প্রবেশ করি অন্তঃশ্বসন করতে পারবো? পারবো যদি আমি কোষের মধ্যে প্রবেশ করাতে পারি। সো প্রথম সত্য হচ্ছে আমার খাবারকে কোষে প্রবেশের উপযোগী করতে হবে, আর এই উপযোগী করার কাজটাই করে হচ্ছে আমাদের পরিপাক তন্ত্র। কিভাবে করে এটা আমরা সামনে জানবো। সো এই হচ্ছে আমাদের খাদ্য। এখন খাদ্যে খাদ্য জিনিসটা বলতে যতটা সহজ যে খাদ্য একটা ওয়ার্ড বা তোমার দুটো শব্দের ওয়ার্ড, সেটা এত ইজি না, কারণ এটার ভিতরে অনেকগুলো উপাদান থাকে। তাহলে খাদ্যে আমরা কী কী উপাদান পাবো? একটা খাদ্যের মধ্যে মনে করো তুমি একটা যে কোনো একটা খাবার খাচ্ছ, এটার মধ্যে মোটামুটি আমরা ছয়টা উপাদান পেতে পারি, মূল উপাদান। আমরা যদি বলি খাদ্যের মূল উপাদান হচ্ছে ছয়টি, কী কী পাই আমরা একটা খাদ্যে? আমরা একটা খাদ্যে শর্করা পাই, যেটা আমাদের মূলত মেইন শক্তিটা দেয়। এছাড়া আমরা খাবার, তুমি মনে করো একটা
ফ্রাইড রাইসের কথা চিন্তা করো, যেখানে আমাদের মূলত রাইস থাকে যেটা শর্করা, এরপরে সেখানে তেল থাকে, কারণ ফ্রাইড রাইস ফ্রাই করার জন্য অবশ্যই তেল লাগবে, সেটাতে থাকে হচ্ছে তোমার স্নেহ। এছাড়া আমরা পাচ্ছি আমিষ। সো এই আমিষটা কিসে থাকে? মনে করো ফ্রাইড রাইসটা তুমি আর খালি খাবা না, এটার সাথে মনে করো মাংস নিলে, এই মাংসটাতে থাকছে আমিষ। সো এই যে শর্করা, আমিষ, স্নেহ, সো এগুলো হচ্ছে আমাদের খাবারের বলতে গেলে মূল উপাদান যেগুলো, আর এগুলো একটা স্পেশালিটি হচ্ছে কি, এগুলো আমাদের শরীরে পরিপাক করা লাগে। এখন প্রশ্ন হচ্ছে কেন আমার পরিপাক করা লাগে? কারণ এগুলো আমরা যে ফর্মে খাই বা যে তোমার আণবিক আকৃতিতে খাই সেটা আমাদের কোষ গ্রহণ করতে পারে না। সো আমাদের কোষের গ্রহণ উপযোগী করার জন্য এগুলোকে ছোট ছোট বা কোষের গ্রহণ উপযোগী সাইজে পরিণত করতে হয় এবং এই কাজটাই পরিপাকতন্ত্র করে। আর বাকি যে তিনটা দেখছো নিচে, তিনটা ভিটামিন, খনিজ লবণ, পানি, এই তিনটার স্পেশালিটি হচ্ছে এদের আমাদের আবার পরিপাক করা লাগে না, এরা ডিরেক্ট আমাদের কোষ এদেরকে শোষণ করতে পারে। সো এই কারণে আমাদের প্রথম তিনটা খাবার নিয়ে আমরা আমাদের পুরো পরিপাকতন্ত্রের যে বা পরিপাক শোষণ যে চ্যাপ্টারটা, এটাতে আমরা এই তিনটা খাবারকে মেনলি ফোকাস করে আলোচনা করে যাব। সো এই গেল আমাদের খাদ্যের মূল উপাদান। এরপরে হচ্ছে সুষম খাদ্য। কিছু কিছু খাদ্য আছে যেগুলোতে তোমার খাদ্যের ছয়টা উপাদানই একই সময় একই সাথে উপস্থিত থাকে, তাদেরকে বলি আমরা খাদ্যের বা সুষম খাদ্য। সো সুষম খাদ্য হচ্ছে এমন একটা খাদ্য যেটার মধ্যে খাদ্যের ছয়টি উপাদানই, শর্করা, আমিষ, স্নেহ, মিনারেল, ভিটামিন এবং পানি একই সাথে উপস্থিত থাকে। সো সুষম খাদ্য এমন একটা খাদ্য, একটা সিঙ্গেল খাদ্য যেটা খেলে আমি একই সাথে খাদ্যের ছয়টা উপাদানই পেয়ে যাচ্ছি এবং আমার পুষ্টির কোনো অভাব হবে না। সো এরকম একটা খাদ্যের উদাহরণ হচ্ছে দুধ। সো তোমরা অলরেডি স্লাইডে দেখতে পাচ্ছ এই দুধের মধ্যে একই সময়ে একই সাথে খাদ্যের ছয়টা উপাদান উপস্থিত থাকে। এই জন্য একটা বাচ্চা শিশুর কথা কল্পনা করো, একটা নবজাতকের কথা কল্পনা করো, একটা নবজাতক কিন্তু ছয় মাস পর্যন্ত শুধুমাত্র দুধ খেয়ে থাকে। সো তখন তো মায়ের দুধ খেয়ে থাকে বা শাল দুধ খেয়ে থাকে। সো তখন আমাদের মাথায় হয়তো একটা কোশ্চেন আসতে পারে যে কিভাবে, মানে সবার হয়তো মাথায় আসছে এক কারো কারো যে কিভাবে মানে একটা শিশু মায়ের দুধ খেয়ে এভাবে সার্ভাইভ করতেছে, আমরা যেমন মানে পাঁচ মিনিট যদি ভাত না খাই থাকতে পারি না, কিন্তু একটা বাচ্চার কথা চিন্তা করো, সে পুরো ছয় মাস শাল দুধ খেয়ে মোটামুটি সার্ভাইভ করে যাচ্ছে। এটার মূল কারণ হচ্ছে দুধের মধ্যে একই সময়ে আমরা খাদ্যের ছয়টা উপাদানই উপস্থিত পাচ্ছি। সো খাদ্যের ছয়টা উপাদান কি কি, যেমন শর্করা, আমিষ, স্নেহ, ভিটামিন, খনিজ লবণ, পানি, এরা একই সময়ে তোমার আমাদের এই দুধের মধ্যে উপস্থিত থাকছে। সো একটা শিশু কিন্তু শাল দুধের মধ্যে একই সাথে সব উপাদান পেয়ে যাচ্ছে, তাই তার যে পুষ্টি উপাদানের যে ল্যাকিংসটা ছিল বা শক্তি যেটা দরকার সেটা কিন্তু সে পেয়ে যাচ্ছে। সো এখন প্রশ্ন হচ্ছে আমি কি তাহলে একটা বাচ্চাকে গরুর দুধ খাওয়াতে পারবো, কারণ দুধের মধ্যে তো ছয়টা উপাদানই আছে? অ্যান্সার হচ্ছে না, আমরা চাইলেই কিন্তু গরুর দুধ খাওয়াতে পারবো না, শাল দুধই খাওয়াতে হবে। এখন প্রশ্ন হচ্ছে শাল দুধ কেন খাওয়াবো? কারণ বাচ্চাদের যখন একটা বাচ্চা যখন পৃথিবীতে আসে, সো বাচ্চার দেহে কিন্তু কোনো তোমার থাকে না, ইমিউনিটি থাকে না। আর আমরা যে গরুর দুধটা নেই এটার মধ্যে বিভিন্ন ধরনের, যেহেতু এটা আমরা যে পদ্ধতিতে আমরা গরুর দুধটা নেই সেটা কিন্তু মানে সেটাতে কন্টামিনেটেড বা ব্যাকটেরিয়া দ্বারা বা ভাইরাস দ্বারা এটা তোমার এফেক্ট হওয়ার অনেক বেশি চান্স থাকে। সো এই দুধ যদি আমরা বাচ্চাকে খাওয়াই, বাচ্চার দেহ কিন্তু এটার সাথে ফাইট করার জন্য এখনো রেডি না। সো তাকে যদি আমি খাওয়াই সে অসুস্থ হয়ে যাবে। কিন্তু মায়ের শাল দুধটার একটা স্পেশালিটি হচ্ছে এটার মধ্যে অলরেডি কিছু তোমার ইমিউনোগ্লোবিন থাকে বা অ্যান্টিবডি থাকে যেটা ব্যাকটেরিয়ার সাথে ফাইট করতে পারে। সো এটার খাওয়ালে আমাদের বাচ্চাদের বডিতে কোনো রিয়েকশন দেখা যায় না, এমনকি ছয় মাস পর্যন্ত বাচ্চা আরামসে এই দুধ খেতে পারবে। সো এবার আসো আমাদের আসল জায়গা, যেটা নিয়ে আমাদের এত কথা, সেটা হচ্ছে পরিপাক। সো পরিপাকতন্ত্রের কাজ হচ্ছে মূলত পরিপাক করা। সো পরিপাক জিনিসটা কি? পরিপাক হচ্ছে এই যে খাবারগুলো, খাদ্য উপাদানগুলো যেগুলো জটিল এবং অদ্রবণীয়, সেই খাদ্য উপাদানগুলোকে সরল, দ্রবণীয় এবং কোষ উপযোগী খাদ্য উপাদানে পরিণত করার যে পদ্ধতি। সো এটাকে যদি আমি সংজ্ঞায়িত করি তাহলে যেটা আসবে যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায়। এখন প্রশ্ন হচ্ছে জৈব রাসায়নিক কেন বলছি? কারণ এখানে আমাদের কিছু রাসায়নিক বিক্রিয়া ঘটবে, যেমন এনজাইম এটার উপর কাজ করবে, আর মেইনলি তো যে জিনিসগুলো খাচ্ছে এগুলো মেইনলি জৈব যৌগ। সো জৈব যৌগের উপরে দেখা যাবে আমাদের এনজাইমগুলো কাজ করছে, তাই এটাকে বলছি আমরা জৈব রাসায়নিক বিক্রিয়া। সো যে জৈব রাসায়নিক প্রক্রিয়া বা বিক্রিয়ার মাধ্যমে জটিল অদ্রবণীয় খাদ্যবস্তু বিভিন্ন হরমোনের প্রভাবে, অবশ্যই আমার যে কোনো কাজ বডিতে হতে গেলে একটা সিগন্যাল লাগবে, আর সিগন্যালটা প্রোভাইড করে হরমোন। সো হরমোনের মাধ্যমে বা হরমোনের প্রভাবে এবং এনজাইমের সহায়তায় ভেঙে সরল, দ্রবণীয়, কোষের শোষণ উপযোগী খাদ্য দ্রব্যে পরিণত হয়, তাকে পরিপাক বলে। এখন পরিপাক কয়ভাবে হতে পারে? পরিপাক হতে পারে দুইভাবে। একটা হচ্ছে এই যে বিশাল একটা পরিপাক নালী আছে, এই পরিপাক নালীর ভিতরে অলওয়েজ পেরিস্টালসিস চলে। এখন প্রশ্ন আসতে পারে পেরিস্টালসিস জিনিসটা কি? পেরিস্টালসিস হচ্ছে মূলত তোমার আমাদের যে পরিপাক নালী বা পৌষ্টিক নালী ক্রমসংকোচন।
পোস্টিং নালির ভিতরে আমাদের থাকে হচ্ছে অনৈচ্ছিক পেশি। এই অনৈচ্ছিক পেশি অটোমেটিক তোমার সংকোচন প্রসারিত হতে পারে তোমার স্নায়ু উদ্দীপনা দ্বারা। সো স্নায়ু উদ্দীপনার মাধ্যমে যে ক্রমান্বয়ে যে সংকোচন প্রসারণ চলে এটাকে আমরা বলি পেরিস্টালসিস। পেরিস্টালসিসের মাধ্যমে এই যে আমাদের পরিপাক নালীটা এটা কিন্তু খাবারের উপর কনস্ট্যান্ট একটা চাপ দিতে থাকে। সো এই চাপের ফলে এছাড়া খাবার আমাদের দাঁত দিয়ে যখন চাবায়, জিভ দিয়ে যখন নাড়ায়, তখন কিন্তু খাবারটা ভাঙে। সো এই যে চাপের মাধ্যমে বল প্রয়োগের মাধ্যমে খাবারকে ভাঙা পিষ্ট করার যে প্রক্রিয়া এটাকে আমরা বলি যান্ত্রিক পরিপাক বা মেকানিক্যাল ডাইজেশন। আর এই যে খাবারটা যান্ত্রিক পরিপাক করলে কি আমরা আমাদের কোষ নিয়ে নিতে পারবে না, খাবারকে আরও আরও ভাঙা লাগে একদম। খাবারটা আমরা যেভাবে খাই এটা আসলে মূলত যদি বলি এটা হচ্ছে একটা পলিমার যৌগ। সেই পলিমার যৌগকে আমার মনোমারে পরিণত করতে হবে, আর এই জন্য আমাদের কিছু প্রভাবক লাগবে, কারণ এটা একটা বিক্রিয়া। সেই বিক্রিয়ায় প্রভাবক হিসেবে কাজ করে হচ্ছে এনজাইম বা উৎসেচক। আর এই যে এনজাইম বা উৎসেচকের মাধ্যমে আমাদের যে পলিমার যৌগগুলোকে ভেঙে মনোমার যৌগ বা কোষের শোষণ উপযোগী যৌগে পরিণত করা যে প্রক্রিয়া এটাই হচ্ছে রাসায়নিক পরিপাক। সো যখনই আমার এনজাইম দিয়ে পরিপাকটা হবে সেটা হবে রাসায়নিক পরিপাক, আর যখন আমার এনজাইম ছাড়া যে পরিপাকটা হবে যান্ত্রিক প্রক্রিয়ায় সেটা হবে যান্ত্রিক পরিপাক। এই হচ্ছে মোটামুটি পরিপাক নিয়ে আমাদের আলোচনা। আমাদের এই পরিপাক তন্ত্রটা শুরু হয় কোথা থেকে? মুখ গহ্বর থেকে, বা মুখচ্ছিদ্র দিয়ে যেটাতে শুরু হয় সেটা মুখ গহ্বর। সো এই মুখ গহ্বরটা একটা ছোট এরিয়া, কিন্তু এই ছোট এরিয়ার মধ্যে অনেকগুলো জিনিস থাকে। যদি আমরা দেখি এই মুখ গহ্বরে আমরা কী কী পাবো, প্রথমেই শুরু হয় মুখচ্ছিদ্র, মুখচ্ছিদ্র দিয়ে। এরপর যেটা আমরা পাই সেটা হচ্ছে মুখ গহ্বর। মুখচ্ছিদ্রের পরে যে বিশাল একটা ক্যাভিটি পাই সেটা হচ্ছে মুখ গহ্বর। আর এই মুখ গহ্বরে আমরা পাই দাঁত এবং জিহ্বা, যেটা আমাদের সবার আগে চোখে পড়ে। এরপরে আমরা উপরে এবং নিচে দুইটা তোমার তালু পাই, যেটাকে একটাকে বলি আমরা ঊর্ধ্বতালু, একটাকে বলি নিম্নতালু, এবং নিচে পাই গলবিল। সো এই হচ্ছে আমাদের মুখগহ্বরের কন্টেন্ট বা মুখগহ্বরে যা যা থাকে। সো আমরা যদি একটু দেখি কী কী আমরা দেখতে পাই, সো মুখগহ্বরে প্রথমে আমরা পাচ্ছি এটা একটা বিশাল মুখগহ্বর। এর মধ্যে আমরা একদম খুব ভালোভাবে দেখতে পাচ্ছি যে জিহ্বা দেখা যাচ্ছে এবং দাঁত দেখা যাচ্ছে। এছাড়া দেখো উপরে এই এই যে তাই জায়গাটা এটাকে বলছি আমরা তালু, এটা হচ্ছে মূলত ঊর্ধ্বতালু, এবং এই যে নিচের অংশটা এটাকে বলছি আমরা নিম্নতালু। সো এই হচ্ছে মোটামুটি আমাদের মুখগহ্বরের কন্টেন্ট। এবং পিছনে যদি আমরা একটু যাই তাহলে এই যে এই পিছনের অংশটাকে আমরা বলছি গলবিল। সো এই উপরের যে তালুটা বা ঊর্ধ্বতালুটা এটা আবার দুইটা অংশ, একটা অংশ শক্ত বা যেটা হাড় দিয়ে গঠিত বা অস্থি দিয়ে গঠিত, এটাকে আমরা বলি হার্ড প্যালেট বা শক্ত তালু। এবং এর পিছনের অংশ যেটা সেটাতে কোনো অস্থি থাকে না, সেটা মাংসল, এটাকে বলি আমরা নরম তালু। এই নরম তালুর পিছনের দিকে একটা ঝোলানো তোমার মাংসপিণ্ড থাকে, এই যে তোমরা যেটা দেখতে পাচ্ছ এটাকে আমরা বলি উভুলা, বা এটাকে বাংলায় বলি আমরা আলজিহ্বা। এই আলজিহ্বা একটা ইম্পর্টেন্স আছে, এই আলজিহ্বাটা ইম্পর্টেন্স হচ্ছে আমরা যখন খাবারটা খাই এই আলজিহ্বাটা আমাদের খাবারটাকে আমাদের নাসিকা গহ্বরে যেতে বাধা দেয়, যার ফলে খাবারটা সুন্দর মতে এই বরাবর গিয়ে আমাদের অন্ননালীর দিকে ধাবিত হয়। সো এই হচ্ছে মোটামুটি আমাদের মুখ গহ্বরের অ্যানাটমি। সো মুখ গহ্বরে আমরা যে জিনিসগুলো নিয়ে আলোচনা করি এর মধ্যে বেসিক্যালি আমরা দুইটা জিনিসে বেশি ফোকাস দিব, একটা হচ্ছে দাঁত আর একটা হচ্ছে জিহ্বা, আর বাকিগুলো আমরা পড়বো। বাট এই দুটো আমাদের বেশি ভালোভাবে ফোকাস দিতে হবে এই কারণে যে এই দুটো আমাদের মুখ গহ্বরের পরিপাকে সাহায্য করে। সো আমরা যদি আসি প্রথমে শুরু করি আমরা দাঁত দিয়ে। সো দাঁত হচ্ছে আমাদের মুখ গহ্বরের একটা অংশ। এই দাঁতের মধ্যে আমরা বাইরে থেকে যদি দাঁতকে দেখি তাহলে দাঁতের মেনলি তিনটা অংশ পাই আমরা, সবার বাইরে যেটা আমরা দাঁতের যে অংশটা আমরা বাইরে থেকে দেখতে পাই সেটাকে আমরা বলি মুকুট, এবং দাঁতের যে অংশটা তোমার মাড়ির ভিতরে গঠিত থাকে সেটাকে বলি আমরা মূল। আর এই মুকুট আর মূলে মাঝখানের যে ট্রানজিশনাল পিরিয়ড বা ট্রানজিশনাল যে পয়েন্টটা সেটাকে বলি আমরা গ্রীবা বা নেক। এই মুকুটকে আমরা ইংলিশে বলি ক্রাউন আর মূলকে বলি রুট। সো এই হচ্ছে দাঁতের বহির্গঠন, অর্থাৎ বাইরে থেকে দাঁতকে আমরা তিনটা অংশে দেখতে পাই। তোমরা যদি দেখো এই যে বাইরের যে অংশটা এইটুকু অংশ আমরা দাঁতের বাইরে থেকে দেখতে পাই, সো এটাকে আমরা বলি হচ্ছে ক্রাউন, আর এইটা হচ্ছে গ্রীবা, এটা হচ্ছে সেই ট্রানজিশনাল পিরিয়ড, আর এটা হচ্ছে তোমার ভিতরের দিকে দাঁতের গ্রথিত থাকে, এই অংশটাকে বলি আমরা মূল বা রুট অফ দ্য টিথ। সো এই হচ্ছে দাঁতের বাইরে থেকে। এখন যদি আমরা একটু দাঁতের ভিতরের অংশগুলো দেখি তাহলে দাঁত যদি আমরা কাটি সো দাঁতের মধ্যে আমরা চারটা লেয়ার পাবো। সো সবার বাইরের যে লেয়ারটা সেটা হচ্ছে এনামেল, এবং এটা হচ্ছে সবচেয়ে শক্ত লেয়ার দাঁতের। এটা এতটাই শক্ত যে আমরা যখন খাবার চাবাই বা খাবার
তোমার চর্বণ করি তখন যে মেইন ফোর্সটা এটা ক্রিয়েট হয় এই এনামেলের মাধ্যমে। এনামেল এত শক্ত কেন? কারণ এটার মধ্যে তোমার ক্যালসিয়াম ফসফেটের লবণ থাকে, এছাড়া ম্যাগনেসিয়াম ফসফেটের লবণ থাকে যা একে দৃঢ়তা প্রদান করে। ক্যালসিয়াম আমরা কি জানি অস্থিতে থাকে, সো অস্থি এত দৃঢ় এটার কারণ কি? ক্যালসিয়াম। সো ক্যালসিয়াম থাকার কারণে বা ক্যালসিয়ামের লবণ থাকার কারণে এনামেলটা অনেক বেশি শক্ত হয়। এনামেলের লেয়ারটা যদি আমরা কেটে ফেলি এর নিচেই পাবো আমরা ডেন্টিনের লেয়ার, আর ডেন্টিনের লেয়ারটা একটু বড় এর নিচেই পাবো আমরা সিমেন্টামের লেয়ার। সিমেন্টামটা মূলত এক ধরনের কানেকটিভ টিস্যু দ্বারা গঠিত যেটা ডেন্টিনের সাথে পাল্পকে কানেক্ট করে, আর এই সিমেন্টামটা সরিয়ে ফেললে আমরা পাবো পাল্প। সো এই যে জিনিসগুলো বললাম এগুলো একটু ভিজুয়ালাইজ যদি আমরা করি তাহলে আমরা দেখতে পাবো যে এই যে সবার বাইরের যে সাদা আবরণটা এটা হচ্ছে আমাদের এনামেল। এটা মূলত ক্যালসিয়াম ফসফেট দিয়ে গঠিত এবং দাঁতের সবচেয়ে শক্ত অংশ। এটার নিচের যে অংশটা আমরা দেখছি এটা হচ্ছে ডেন্টিন, এটা হচ্ছে দাঁতের মোটামুটি সেন্সিটিভ অংশ। এনামেলের পার্টটা সরে গেলেই ডেন্টিনটা ওপেন হয়ে যায়, তখন আমাদের দাঁত যে শিরশির ভাবটা আসে সেটা মূলত ডেন্টিন ওপেন হয়ে গেলে করে। সো ডেন্টিনের নিচে যে অংশটা এটাই হচ্ছে আমাদের দেখছো যা দেখতেছ এই যে রক্তনালী বিভিন্ন ধরনের তোমার স্নায়ু, এটা হচ্ছে মূলত আমাদের মজ্জাগহ্বর বা পাল। এই যে ডেন্টিন আর মজ্জাগহ্বর যে ট্রানজিশনাল জায়গাটা এখানেই একটা তোমার কানেকটিভ টিস্যু লেয়ার থাকে, এটাকে আমরা বলি সিমেন্টাম। সো সেই হিসেবে দাঁতের তাহলে আমরা কয়টা লেয়ার পাই? চারটা, এনামেল, ডেন্টিন, সিমেন্টাম, পাল্প বা মজ্জাগহ্বর। সো এই গেল দাঁতের অন্তঃগঠন আর বহির্গঠন। এখন আমরা যদি একটু ভিতরে যাই তাহলে আমরা দাঁতে আমরা মেনলি আমাদের বইতে কিছু টার্ম পাবো। প্রথমটা হচ্ছে ডাইফিডন্ট, এরপর হচ্ছে থেকোডন্ট, এরপরে হচ্ছে হেটারোডন্ট। সো প্রথমটাতে আসি ডাইফিডন্ট। ডাই শব্দটা শুনলেই আমাদের মাথায় যেটা আসে বা ডাই শব্দটার অর্থ হচ্ছে দুই, আর ফিডন্ট যেহেতু ডন্ট আসে ডন্ট মানে হচ্ছে আমাদের ডন্ট শব্দটা যেখানে দেখবো সেটা মানে দাঁতের সাথে সম্পর্কযুক্ত। সো ডাইফিডন্ট শব্দটার অর্থ হচ্ছে যে সকল প্রাণীর দুই বা দাঁত উঠে জীবনে তাদেরকে বলি আমরা ডাইফিডন্ট। যেমন মানুষ, মানুষের ছোটোবেলায় দুধ দাঁত থাকে সেটা পড়ে যায় একটা বয়সে এবং পরবর্তীতে স্থায়ী দাঁত উঠে। সো এই যে মানুষের দুই বা দাঁত উঠে তাই আমরা মানুষকে বলতেছি ডাইফিডন্ট। এরপর হচ্ছে থেকোডন্ট। থেকোডন্টটা যেহেতু লাস্টের ডন্ট আসে তার মানে এটাও দাঁতের সাথে সম্পর্কিত। থেকো মানে শব্দটার মানে মানে হচ্ছে এটা মাড়ির ভিতরে দাঁতগুলো গঠিত থাকে, তার মানে যাদের ক্ষেত্রে দাঁতগুলো মাড়ির ভিতরে তোমার গঠিত থাকে বা মানির সাথে খুব বেশি ভালোভাবে কানেক্টেড থাকে তাদেরকে বলি আমরা থেকো ডন প্রাণী। এরপরে আরেকটা টার্ম আমরা দেখতে পাচ্ছি নিচে যেটা নাম হচ্ছে হেটারোডন্ট। হেটারো মানে হচ্ছে ভিন্ন ভিন্ন আর ডন্ট মানে হচ্ছে দাঁত, তার মানে ভিন্ন ভিন্ন দাঁত। মানুষের ক্ষেত্রে আমরা যদি দেখি আমরা আসলে এই তিনটা টার্মই মানুষের ক্ষেত্রে প্রয়োগ করি। সো মানুষের ক্ষেত্রে আমরা দেখি যে মানুষের মুখগহ্বরে বিভিন্ন ধরনের দাঁত দেখা যায়। সবজি খাওয়ার জন্য যে দাঁত দরকার সেটাও মানুষের মুখগহ্বরে আছে, তারপর তোমার মাংস খাওয়ার জন্য যে দাঁত দরকার সেটাও মানুষের মুখগহ্বরে আছে। তাই মানুষের ক্ষেত্রে মানুষকে আমরা বলি সর্বভুক প্রাণী। যেমন বাঘের ক্ষেত্রে যদি তোমরা দেখো বাঘের কিন্তু সবজি খাওয়ার জন্য বা চর্বণের জন্য যে দাঁতগুলো থাকার কথা সেগুলো কিন্তু উপস্থিত থাকে না, তাই তারা মূলত মাংসাশী প্রাণী হয়। অন্যদিকে তোমার গরু ছাগলের কথা যদি চিন্তা করো তাদের ক্ষেত্রে কখনো তোমরা যে কাটার যে বা ক্যানাইন যে দাঁতটা বা মাংস কাটার বা ছিঁড়ে ফেলার যে দাঁতটা ওটা তোমরা পাবা না বা অ্যাবসেন্ট পাবা। সো মানুষের ক্ষেত্রে এই দুটো দুই ধরনের দাঁতই প্রেজেন্ট থাকে, আর এই যে বিভিন্ন ধরনের দাঁতের ভিন্নতার কারণে মানুষকে বলা হয় হেটারোডন্ট। তাহলে মানুষে আমরা কয় ধরনের দাঁত পাবো? আমরা মূলত দাঁত পাই চার ধরনের। একটা হচ্ছে কর্তন বা আমরা ইংলিশে বলি ইনসিসর, এরপরে পাই আমরা ছেদন বা এটাকে আমরা ইংলিশে বলি ক্যানাইন, এরপরে পাই অগ্রপেশন বা প্রিমোলার এবং পেশন বা মোলার দাঁত। এখন এই চার ধরনের দাঁতে চার ধরনের কাজ নামের মধ্যেই আছে। কর্তন, কর্তন মানে হচ্ছে কাটা। সো এই দাঁতেরটা আমাদের সামনের দুটো দাঁত যেটা দিয়ে আমরা মূলত খাবারকে কাটি। এরপর হচ্ছে ছেদন, এর নামের মধ্যেও আছে, ছেদনটা আসছে ছেঁড়া থেকে। সো ছেদন মানে হচ্ছে কোনো কিছু ছিঁড়ে ফেলা। সো ছেদন দাঁতটার কাজ হচ্ছে আমাদের খাবারকে ছিঁড়তে সাহায্য করা, বিশেষ করে মাংসাশী প্রাণী যারা তাদের ক্ষেত্রে ছেদন দাঁতটা সবচেয়ে বেশি প্রমিনেন্ট থাকে। বাইরে যে দাঁতটা দেখা যায় ওটা মূলত ছেদন দাঁত বা ক্যানাইন দাঁত। সো এই ছেদন দাঁতের স্পেশালিটি হচ্ছে এটা খাবার ছিঁড়তে সাহায্য করে। এরপরেরটাই হচ্ছে অগ্রপেশন আর পেশন, দুটার কাজই হচ্ছে তোমার খাদ্যকে চর্বণ করা আর পিষ্ট করা। এরা মূলত সবজি জাতীয় খাবার খাওয়ার জন্য অভিযোজিত। সো গরু ছাগলের ক্ষেত্রে দেখা যায় সবগুলো দাঁতই হচ্ছে অগ্রপেশন এবং পেশন টাইপের, আর মাংসাশী প্রাণীদের ক্ষেত্রে আমরা কর্তন আর ছেদন দাঁতের আধিক্যটা বেশি দেখি। আর মানুষ যেহেতু সর্বভুক প্রাণী তাই মানুষের চার ধরনের দাঁতই সমানভাবে থাকে। সো দাঁত কীভাবে থাকবে বা দাঁতের গঠনটা কীরকম হবে, দাঁতের সংখ্যা কেমন হবে, এইটা ডিসাইড করার জন্য আমরা কিছু সূত্র ব্যবহার করি, সেটাকে আমরা বলি দন্ত সংকেত। সো আমরা যদি একটু দন্ত সংকেত বা ডেন্টাল ফর্মুলার সংজ্ঞাটা দেখি সেটা হচ্ছে স্তন্যপায়ী প্রাণীদের ক্ষেত্রে। অবশ্যই এখানে স্তন্যপায়ী প্রাণীদের কথা বলা হয়েছে। সো স্তন্যপায়ী প্রাণীদের ক্ষেত্রে দাঁতের সংখ্যা ধরন যে সংকেতের মাধ্যমে বা যে
সূত্রের মাধ্যমে প্রকাশ করা হয় তাকে বলা হয় দন্ত সংকেত। সো আমার যে চার ধরনের দাঁত আছে এটা কয়টা আছে, কতগুলো থাকা মানে প্রাপ্তবয়স্কতে কতগুলো থাকা উচিত বা এটা দেখতে কেমন, সংখ্যা কয়টা, এগুলো সব জানতে পারবো আমরা এই সূত্রের মাধ্যমে যেটাকে বলছি আমরা দন্ত সংকেত। সো আমরা যদি একটা দন্ত সংকেত দেখি, এটা হচ্ছে আমাদের প্রাপ্তবয়স্কদের দন্ত সংকেত। সো দন্ত সংকেতে আমরা মূলত আমাদের দাঁত পুরো দাঁতটাকে চারটা কোয়াড্রেন্টে ভাগ করে নিব। সো প্রথমে আমরা দাঁতটাকে পাটিতে ভাগ করব, উপরের পাটি নিচের পাটি। আমরা কি জানি প্রাপ্তবয়স্ক মানুষদের মোট দাঁত থাকে হচ্ছে তোমাদের 32টা। সো এই 32টা দাঁতকে আমরা প্রথমে 16-16 ভাগ করে নিব, 16টা উপরের পাটিতে 16টা নিচের পাটিতে। এই 16টা দাঁতকে আবার আমরা প্রতিটি হাফে ভাগ করে নিব, ডান হাফ বাম হাফ। সো আমরা একটা হাফ নিয়ে যদি চিন্তা করি, এই উপরেরটা হচ্ছে একটা হাফ। সো একটা হাফে ইনসিসর থাকে হচ্ছে 2টা, অর্থাৎ 2টা সামনের 2টা থাকে হচ্ছে তোমার ইনসিসর দাঁত। এরপরে একটা পাবো আমরা ক্যানাইন দাঁত। আর এইভাবে আমরা যদি আমরা তোমার মিডিয়াল থেকে আমাদের যে মিডিয়াল বডি মিডিয়াল পোর্শনে মিডিয়াল থেকে আস্তে আস্তে ল্যাটারালি সরি, বা আমরা যদি মিডিয়াল আমাদের যে মাঝখান থেকে আস্তে আস্তে দেহের পার্শ্বীয় দিকে সরতে থাকি, তাহলে প্রথমে 2টা পাবো ইনসিসর, এরপরে পাবো ক্যানাইন, যেটা এই দেখো আমরা ক্যানাইন পাচ্ছি একটা তোমার কোয়াড্রেন্টে বা এক চতুর্থাংশ অংশে। এরপরে আমরা পাই পি মোলার। আমরা প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে পাবো 2, মোলার পাবো কয়টা 3টা, তাহলে মোট কয়টা পাই এক পাশে বা এক পাশের তোমার উপরের পাটির এক পাশে বা সহজ ভাষায় বলতে গেলে এক চতুর্থাংশ অংশে আমাদের পাটির আমরা পাই মোট 8টা দাঁত। তাহলে উপরের পাটিতে যদি এক চতুর্থাংশে বা ডান পাশে যদি আমরা 8টা দাঁত পাই, বাম পাশে অবশ্যই সেম 8টা দাঁতই পাবো। উপরে যদি 8টা কয়টা 16টা দাঁত পাই, নিচেও 8টা 16টা দাঁতই পাবো। অর্থাৎ মোট দাঁত সংখ্যা দাঁড়াচ্ছে আমাদের 32টা। এভাবে আমরা প্রত্যেকটা দাঁত কয়টা থাকবে এবং মোট দাঁতের সংখ্যাটা এই দন্ত সংকেতের মাধ্যমে ইজিলি প্রকাশ করতে পারি। সো এই যে ইজিলি দাঁতের সংখ্যাগুলো প্রকাশ করার জন্য আমরা মেনলি দন্ত সংকেতটা ব্যবহার করি। এখন প্রশ্ন হচ্ছে প্রাপ্তবয়স্কদের দন্ত সংকেতের সাথে আমাদের বাচ্চাদের যে দন্ত সংকেত সেটার মধ্যে একটু পার্থক্য আছে, কারণ বাচ্চাদের ক্ষেত্রে যে দাঁতটা থাকে সেটাকে বলে আমরা দুধ দাঁত, আর দুধ দাঁতের মোট সংখ্যা হচ্ছে 20টা। সো এখানে মোটামুটি একটা কম্প্যারিজন দেখানো হয়েছে যে প্রাপ্তবয়স্কদের দাঁত এবং বাচ্চাদের দাঁতের মধ্যে। সো প্রাপ্তবয়স্কদের দাঁতের দন্ত সংকেতটা যদি আমরা দেখি, এখানে ইনসিসর থাকে 2টা, ক্যানাইন থাকে 1টা, প্রিমোলার থাকে 2টা, মোলার থাকে 3টা। অর্থাৎ উপরের অর্ধাংশের উপরের পাটির এক অর্ধাংশে আমরা পাচ্ছি কত 8টা করে দাঁত। বাট বাচ্চাদের ক্ষেত্রে একটু অন্যরকম, বাচ্চাদের ক্ষেত্রে প্রথমত প্রিমোলার দাঁতটা এক্সিস্ট করে না বা থাকে না। সো প্রিমোলার দাঁত না থাকায় তাদের ক্ষেত্রে ইনসিসর থাকে 2টা, ক্যানাইন আগের মতোই প্রাপ্তবয়স্কদের মতোই একটাই থাকে, মোলার 1টা কম থাকে অর্থাৎ মোলার থাকে 2টো। সো উপরের অর্ধাংশের বা নিচের অর্ধাংশের যে কোনো অর্ধাংশের এক পাশে আমরা পাই মোট 5টা দাঁত। সো অপর পাশে তাহলে কয়টা পাচ্ছি আরও 5টা, তাহলে মোট 5টা 10টা। সো উপরের পাটিতে 10টা, নিচের পাটিতেও সেম 10টা। সো মোট 20টা দাঁত পাই আমরা বাচ্চাদের দাঁত, যেটাকে আমরা বলি দুধ দাঁত। সো আমরা এখানে অবশ্যই দুধ দাঁতটা দেখিয়েছি, এটা যদি একটু দেখো এই হচ্ছে তাদের এই দুটোকে বলছি আমরা ইনসিসর দাঁত বা কর্তন দাঁত। এটা ক্যানাইন, এটা হচ্ছে তোমার ফার্স্ট মোলার, এটা সেকেন্ড মোলার। এই যে 5টা দাঁত এপাশে এই পাশে সেম 5টা দাঁত, নিচেও 5টা দাঁত এপাশেও 5টা দাঁত, মোট হচ্ছে 20টা দাঁত। এটা হচ্ছে বাচ্চাদের দাঁতের সংখ্যা এবং দন্ত সংকেত। সো এরপরে আমরা যেটা নিয়ে আলোচনা করি আমাদের এই মুখগহ্বরে, সেটা হচ্ছে দাঁতের পরে মুখগহ্বরে যে গুরুত্বপূর্ণ আরেকটা অঙ্গ সেটা হচ্ছে জিহ্বা বা টাং। সো জিহ্বার ইম্পর্টেন্সটা কি, এটা প্রথমত আমাদের স্বাদ নিতে সাহায্য করে। তোমরা এখানে দেখতে পাচ্ছ কতগুলো ফোটা ফোটা অংশ, এগুলো হচ্ছে মূলত স্বাদ কুড়ি বা টেস্ট বাট। সো টেস্ট বাটের কাজ কি, নামের মধ্যেই আছে টেস্ট বাট, তার মানে টেস্ট নেয়। এই যে আমরা যে খাবারগুলো খাই, খাবারগুলো মিষ্টি, ঝাল, তিতা, কেমন, এটা বোঝার জন্য আমাদের সাহায্য করে এই টেস্ট বাটগুলো। এখন কীভাবে সাহায্য করে এই টেস্ট বাটগুলো, হলো মূলত এক ধরনের নিউরন, নিউরনের একটা শেষ প্রান্ত। সেই শেষ প্রান্তে যখন কোনো খাবারটা খাই, ওটা যখন টাচ লাগে বা কোনো উদ্দীপনা লাগে, সেই নিউরন ধরে সেই উদ্দীপনাটা আমাদের ব্রেনে বা আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বা মস্তিষ্কে চলে যায়। সো মস্তিষ্কে যাওয়ার পর সেই উদ্দীপনাটা আমাদের মস্তিষ্ককে জানায় যে সে এই খাবারটা খেয়েছে। সেটা হতে পারে মিষ্টি খাবার, সেটা হতে পারে ঝাল খাবার, সেটা হতে পারে তিক্ত খাবার। সো এই যে জিনিসগুলো জানার জন্য তাহলে আমাদের জিহ্বাটা আমাদের এই যে টেস্টটা নিতে আমাদের সাহায্য করতেছে। কিসের মাধ্যমে? টেস্ট বাডের মাধ্যমে বা স্বাদ কুড়ির মাধ্যমে। সো জিহ্বার একটা স্পেশালিটি হচ্ছে এটা এক এক জায়গায় এক এক রকম স্বাদ নেয়। সো সামনের যে পোর্শনটা দেখতেছো, এই পোর্শনটাতে মূলত স্বাদটা যেটা পাই সেটা হচ্ছে মিষ্টি স্বাদ, আর পাশের যে পোর্শনের যে স্বাদটা সেটা হচ্ছে মূলত আমাদের লবণাক্ত স্বাদ। এই পাশে আমরা লবণাক্ত স্বাদ পাই দুই পাশে, উপরের দুই পাশে আমরা পাই
টক জাতীয় স্বাদ বা অম্ল স্বাদ, এবং পিছনের অংশটাতে আমরা মূলত তিক্ত স্বাদটা পাই। আর ঝাল জাতীয় স্বাদটা আসলে কোনো স্বাদের মধ্যে পড়ে না বা এটা এক্সিস্ট করে না, এটা হচ্ছে সবগুলো মিশ্রণের ফলে সৃষ্টি। এবং এই ঝাল জাতীয় খাবার যেগুলো আছে সেগুলো আমাদের ঝাল লাগার মূল কারণ হচ্ছে জিহ্বা, এটা এক ধরনের ইরিটেশন সৃষ্টি করে। সো নার্ভ ইরিটেশনের কারণে বা নার্ভের সেন্সেশনের তোমার অতিরিক্ত সেন্সেশনের কারণে আমাদের এই ঝাল ফিলটা আসে বা ঝাল স্বাদটা আমরা ফিল করতে পারি। সো এই হচ্ছে মোটামুটি জিহ্বা নিয়ে। আর জিহ্বার মেইন কাজ যেটা পরিপাকে, সেটা হচ্ছে মূলত খাবারকে নাড়াচাড়ার মাধ্যমে আমাদের যে লালা রস, সেই লালা রসের সাথে মিশ্রিত করা। কারণ মুখগহ্বরে আমরা আগেই বলেছি, মুখগহ্বরে তোমার সাপ্লাই দেয় হচ্ছে লালা গ্রন্থিগুলো, যেগুলো থেকে যে রসটা বেরোয় সেটাকে বলি আমরা লালা রস। আর এই লালা রসের মধ্যে তোমার বিভিন্ন ধরনের খাবার পরিপাকে এনজাইম থাকে। সো এই এনজাইমগুলোর সাথে যাতে ভালোভাবে খাবারটা মিশ্রিত হতে পারে, সেটা ইনশিওর করে আমাদের এই জিহ্বা। আমরা মুখগহ্বরের, যেহেতু আমরা মুখগহ্বর নিয়ে পড়ছি, সো মুখগহ্বরের সাথে কানেক্টেড একটা পরিপাক গ্রন্থি হচ্ছে লালাগ্রন্থি। সো আমরা আগেই বলেছি যে লালাগ্রন্থি আমরা কয় জোড়া থাকে আমাদের বডিতে, তিন জোড়া। সেই তিন জোড়ার নাম হচ্ছে যথাক্রমে প্যারোটিড গ্রন্থি, সাবম্যান্ডিবুলার গ্রন্থি এবং সাবলিঙ্গুয়াল গ্রন্থি। এবং অবস্থান হচ্ছে যথাক্রমে প্যারোটিড গ্রন্থি এক জোড়া কানের নিচে বাম পাশ এবং ডান পাশে থাকবে, সাবম্যান্ডিবুলার গ্রন্থি থাকবে আমাদের চোয়ালের নিচে এক জোড়া, এবং সাবলিঙ্গুয়াল গ্রন্থি থাকবে আমাদের জিভের নিচে এক জোড়া। সো এই হচ্ছে মোট আমাদের তিন জোড়া লালাগ্রন্থি বা ছয়টি লালাগ্রন্থি। সো এই লালাগ্রন্থিতে আসলে থাকে কি? লালাগ্রন্থিতে মূলত লালাগ্রন্থির কাজ হচ্ছে এক ধরনের রস নিঃসরণ করা, যেটাকে আমরা বলি লালা রস। এই লালা রসের যদি উপাদানগুলো আমরা দেখি, বা এটাকে আমরা সহজে লালাও বলতে পারি, সো এখানে সবচেয়ে বেশি পরিমাণে যেটা থাকে পানি। পানি থাকে কত পার্সেন্ট? 95.5% থেকে 99.5%, অর্থাৎ এর বেশিরভাগ অংশটাই লিকুইড। আরও সহজভাবে বললে লালাটা আসলে একটা লিকুইড। আমরা যদি লালা দেখি, আমরা অবশ্য লালা আমরা প্রায় দেখে থাকি, সো লালা কিন্তু দেখতে লিকুইডই। সো এটার কারণ কী? এটার কারণ হচ্ছে এর মধ্যে সবচেয়ে বেশি থাকে পানি, বা এর মধ্যে পানির সংযুক্তিটা একটু বেশি। এরপর আমরা লালার মধ্যে কিছু কোষীয় উপাদান পাই। লালার মধ্যে আমরা কিছু ইস্ট, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া এবং লিউকোসাইড ও এপিথেলিয়াল সেলও পাই। এছাড়া লালার মধ্যে বিভিন্ন ধরনের গ্যাস পাই, যেমন নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেন গ্যাস। এছাড়া আমরা কিছু অজৈব পদার্থ পাই। সেই অজৈব পদার্থ পাই আমরা 0.2%। কী কী পাই? অজৈব পদার্থ হিসেবে আমরা নর্মালি বিভিন্ন ধরনের লবণ পাই, যেমন সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম সালফেট, পটাশিয়াম ক্লোরাইড, দেন ক্যালসিয়াম কার্বনেট। এছাড়া আমরা লালাতে কী পাই? এছাড়া আমরা লালাতে পাই জৈব পদার্থ। জৈব পদার্থ হিসেবে আমরা সবার আগে যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এনজাইম। সো এনজাইম হিসেবে আমরা প্রথমেই লালা রসে আমরা দুই ধরনের এনজাইম, একটা হচ্ছে অ্যামাইলোলাইটিক, আর একটা হচ্ছে লাইপোলাইটিক। এখন এই যে অ্যামাইলোলাইটিক আর লাইপোলাইটিক শব্দগুলোর মানে কী? সো অ্যামাইলোলাইটিক এনজাইম মানে হচ্ছে যেসব এনজাইম শর্করাকে ভাঙে তাদেরকে আমরা বলি অ্যামাইলোলাইটিক এনজাইম। একইভাবে যেসব এনজাইম প্রোটিনকে ভাঙে তাকে বলি আমরা প্রোটিওলাইটিক এনজাইম, এবং যেসব এনজাইম লিপিডকে ভাঙে তাদেরকে বলি আমরা লাইপোলাইটিক এনজাইম। কিন্তু লালার মধ্যে আমরা নর্মালি প্রোটিওলাইটিক এনজাইম পাই না, তাই লালা রস দিয়ে আমরা কখনো প্রোটিন জাতীয় খাবার পরিপাক করতে পারবো না। তাই মুখগহ্বরে প্রোটিনের যে পরিপাক এটা কখনোই সংঘটিত হয় না। অন্যদিকে লালা রসে কিন্তু অ্যামাইলোলাইটিক এবং লাইপোলাইটিক এনজাইম থাকে। অ্যামাইলোলাইটিক এনজাইমটা একটু বেশি পরিমাণে থাকে, যেটাকে আমরা বলি স্যালাইভারি অ্যামাইলেস। স্যালাইভারি অ্যামাইলেস হিসেবে আমরা দুইটা পাই, একটা হচ্ছে টায়ালিন আর একটা হচ্ছে মল্টেজ। এই টায়ালিন এবং মল্টেজ মূলত আমাদের মুখগহ্বরে যে রাসায়নিক পরিপাক অল্প একটু সংগঠিত হয় সেটা সংগঠনে গুরুত্বপূর্ণ ভূমিকাটা পালন করে। এছাড়া আমরা স্যালাইভারি লাইপেস পাই। সো এই গেল আমাদের এনজাইম। এছাড়া লালায় আমরা অন্যান্য এনজাইমও পাই, যেমন কার্বনিক এনহাইড্রেস ফসফেটেস এবং ব্যাকটেরিওলাইটিক এনজাইম। এই কার্বনিক এনহাইড্রেস মেইনলি যে কাজটা করে সেটা হচ্ছে তোমার আমাদের যে কার্বনিক অ্যাসিড থাকে আমাদের বডিতে সেটাকে ভেঙে হাইড্রোজেন আয়ন এবং বাইকার্বনেট আয়নে পরিণত করতে সাহায্য করে। ফসফেটেস ফসফেট সংযুক্তির কাজ করে, এবং ব্যাকটেরিওলাইটিক এনজাইম যেগুলো আছে এগুলো আমাদের মুখে খাবারের সাথে আসা যে জীবাণুগুলো আছে সেগুলোকে মেরে ফেলতে সাহায্য করে। এর মধ্যে একটা উল্লেখযোগ্য এনজাইম হচ্ছে লাইসোজাইম এনজাইম। সো যেটা নিয়ে আমরা পরবর্তীতে আরও ডিটেলস আলোচনা করবো। এছাড়া লালা রসে আমরা কীভাবে এনজাইম ছাড়া? এনজাইম ছাড়া আমরা পাই মিউসিন, ইউরিয়া, অ্যামিনো অ্যাসিড, কোলেস্টেরল, ভিটামিন, অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি। এগুলো সবই হচ্ছে জৈব পদার্থের অংশ। সো মুখগহ্বরে এবার আসো আমাদের মুখগহ্বরে যান্ত্রিক পরিপাক নিয়ে। মুখগহ্বরে দুই ধরনের পরিপাক হয়, আমরা অলরেডি জানি যে পরিপাক হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে যান্ত্রিক আর একটা হচ্ছে রাসায়নিক। সো যান্ত্রিক পরিপাকে মুখগহ্বরে যারা সাহায্য করে এর মধ্যে দুইটা গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে, একটা জিহ্বা আর একটা হচ্ছে আমাদের দাঁত। সো দাঁত প্রথমে যেটা করে, খাবারগুলোকে কেটে কেটে ছোটো ছোটো টুকরোয় পরিণত করে, এবং এই টুকরোগুলোকে লালা রসের সাথে মিশতে সাহায্য করে আমাদের জিহ্বা।
এইজেল দাঁত এবং জিহ্বা সমন্বিত কার্যক্রমের মাধ্যমে আমাদের যান্ত্রিক পরিপাকটা সংগঠিত হয়। এরপর যে খাবারগুলো থাকে সেগুলো তো শুরু হয় রাসায়নিক পরিপাক। সো রাসায়নিক পরিপাকে আগেই আমরা বলি যে রাসায়নিক পরিপাকটা হয় হচ্ছে এনজাইম দ্বারা। আর এখানে মুখ গহ্বর এনজাইম আসে কোথা থেকে? লালা রসের মাধ্যমে। সো লালা রসে আমরা যদি এনজাইমগুলো দেখি তাহলে লালা রসে দুই ধরনের এনজাইম আমরা পাই, একটা হচ্ছে অ্যামাইলোলাইটিক এনজাইম, একটা হচ্ছে লাইপোলাইটিক এনজাইম। সো অ্যামাইলোলাইটিক এনজাইমের ক্ষেত্রে আমরা দুই ধরনের এনজাইম পাই, আবার স্যালাইভারি অ্যামাইলেজের মধ্যে আমরা দুই ধরনের স্যালাইভারি অ্যামাইলেজ পাই, একটা হচ্ছে টায়ালিন আর একটা হচ্ছে মল্টেস। সো টায়ালিনটা মেইনলি যেটা করে, সর্বপ্রথম এটা কাজের জন্য আসে, এটা মেইনলি আমরা যে খাবারগুলো খাই সেগুলো থাকে জটিল শর্করা রূপে, যেমন স্টার্চ, ডেক্সট্রিন, গ্লাইকোজেন, এগুলো সব জটিল শর্করা, বিশাল গ্লুকোজের পলিমার। সো এগুলোর উপর কাজ করে প্রথমে টায়ালিন, টায়ালিন কাজ করে এগুলোকে মল্টোজে পরিণত করে দেয়, এবং পরবর্তীতে এই মল্টোজের উপর কাজ করে মল্টেজ এনজাইম, যেটা এই মল্টোজকে ভেঙে গ্লুকোজে পরিণত করতে পারে। মল্টোজটা মূলত এক ধরনের ডাইস্যাকারাইড, অর্থাৎ দুইটা মনোস্যাকারাইড দিয়ে তৈরি, এই জন্য আমরা গ্লুকোজ প্লাস গ্লুকোজ দেখেছি, অর্থাৎ দুইটা গ্লুকোজ মিলিত হয়ে মল্টোজ গঠন করে। সো এভাবে আমাদের শর্করা পরিপাকটা মুখ গহ্বরে সংগঠিত হয়। লিপিড পরিপাকের ক্ষেত্রে কিছু কথা আছে, কথাগুলো হচ্ছে যে লিপিড পরিপাকের জন্য যে টাইমটা দরকার সেই টাইমটা আসলে আমাদের মুখ গহ্বরে আমাদের খাবারটা পায় না। আমরা যখন খাবারটা খাই আমরা মোটামুটি কয়েক মিনিটের মধ্যে খাবারটা গিলে ফেলে আমাদের অলরেডি পাকস্থলীতে চলে যায়। সো স্যালাইভারি লাইপেজের কাজ করার যে টাইমটা সেটা স্যালাইভারি লাইপেজটা মুখ গহ্বরে পেয়ে উঠে না, তাই মুখ গহ্বরে মূলত স্যালাইভারি লাইপেজ দ্বারা কোনো ধরনের পরিপাক হয় না। স্যালাইভারি লাইপেজটা যখন কাজ করা শুরু করে ততক্ষণে খাবার অনেক দূর চলে যায়। সো এবার আসো বোলাস, এই যে খাদ্যদ্রব্যকে আমরা খেলাম পরিপাক বা মুখ গহ্বরে খাদ্যের যে হালকা পাতলা আমরা পরিপাক করলাম, এর ফলে একটা তোমার সেমি সলিড বা অর্ধ তরল খাদ্য মন্ডের সৃষ্টি হয়, একে আমরা বলি বোলাস। সো বোলাসের সংজ্ঞাটা যদি আমরা দেখি, মুখ গহ্বরে যান্ত্রিক ও রাসায়নিক পরিপাকের ফলে যে অর্ধ কঠিন, আর বোলাস যখনই পড়বো আমাদের এই ওয়ার্ডটা মনে রাখতে হবে, সেটা হচ্ছে অর্ধ কঠিন। সো অর্ধ কঠিন খাদ্যমণ্ড তৈরি হয় তাকে বলা হয় বোলাস। সো বোলাসের পরে আমরা যেটা দেখবো সেরপর এরপর হচ্ছে আমাদের খাদ্য যখন যাচ্ছে, খাদ্য যাওয়ার পথে একটা খাদ্য যে রাস্তা দিয়ে যায় এই রাস্তাটা তো অনেকগুলো মোড় পায়, একটা মোড় মনে করো নাক দিয়ে চলে গেছে, একটা মোড় তোমার শ্বাসনালীর দিকে চলে গেছে, আর একটা মোড় গিয়েছে অন্য নালীর দিকে। সো আমার খাদ্যকে ডিসাইড করতে হবে যে আমি কোন মোড়ে যাব। সো এটা ডিসাইড করার জন্য এখানে কিছু তোমার ট্রাফিক সিগনাল আছে। সো এই ট্রাফিক সিগনালের মধ্যে সবার আগে যে ট্রাফিক সিগনালটা, এটা হচ্ছে এই সফট প্যালেটের উভুলাটা বা আলজিহ্বাটা। ওই যে মনে আছে আমরা যখন প্যালেট পড়েছিলাম বা আমরা যখন তোমার তালু পড়েছিলাম, তালু দুই ধরনের ছিল, একটা ছিল শক্ত তালু, একটা ছিল নরম তালু, আর নরম তালু একটা অংশ ঝুলে ছিল যেটা নাম ছিল উভুলা বা আলজিহ্বা। এই আলজিহ্বাটা আমরা যখন খাবারটা গিলতে থাকি আলজিহ্বাটা এই উপর অংশটাকে বন্ধ করে দেয়, ফলে এখানের যে অংশটা এখানে খাবারটা প্রবেশ করতে পারে না, খাবারটা এখানে নিচে নেমে যায়, এটা কখনো উপরে উঠতে পারে না, ফলে খাবারটা নাক দিয়ে আমাদের চলে আসে না। সো খাবারটাকে নাসা গলবিল বা নাসা গহ্বরে যেতে বাধা দেয় কে? আলজিহ্বা। দেন খাবারটা কোথায় চলে আসে? এখানে, এখানে আসে আবার খাবারটা যখন নিচে নামছে, সো মুখ গলবিল দিয়ে যখন নিচে নামে, নিচে নেমে সে আবার দুইটা রাস্তা পায়, একটা রাস্তা দেখো গিয়েছে শ্বাসনালীর দিকে, আর একটা রাস্তা গিয়েছে অন্য নালীর দিকে। সো খাবারের যেতে হবে অন্য নালীতে, শ্বাসনালীতে যদি খাবার যায় তাহলে আমাদের কী হবে? চোকিং হবে, অর্থাৎ খাবারটা যখনই আমাদের শ্বাসনালীতে যাবে আমাদের তোমার রিফ্লেক্স হিসেবে কাশি আসবে। সো এটা যাতে না হয়, এটা এটা প্রিভেন্ট করে কে? খাবারটাকে, যেহেতু শ্বাসনালীতে খাবারকে তো আমরা মারাই যাবো, সো এই খাবারটা যাতে শ্বাসনালীতে না যায় এটা প্রিভেন্ট করার জন্য শ্বাসনালীর উপরে একটা তোমার তরুণাস্থি থাকে, তরুণাস্থি নির্মিত একটা তোমার প্রবর্ধন থাকে, যেটাকে বলি আমরা এপিগ্লটিস বা উপজিহ্বা। এই উপজিহ্বাটা কী করে? যখন আমরা খাবারটা খাই তখন উপজিহ্বাটা এই রাস্তাটাকে ঢেকে ফেলে, এই রাস্তাটাকে ঢেকে ফেললে খাবারটা আর এখানে প্রবেশ করতে পারে না, সুন্দর মতে আমাদের অন্ননালীতে প্রবেশ করে এবং অন্ননালী দিয়ে পাকস্থলীতে প্রবেশ করে। এই কারণে আমরা যখন খাবার খাই আমাদের খাবার নর্মালি সাধারণত শ্বাসনালী এবং নাসা গহ্বরে প্রবেশ করে না। সো এই গেল আমাদের গলবিল নিয়ে কথাবার্তা। মূলত আমাদের খাবারটা আসে হচ্ছে মুখ গলবিল দিয়ে, মূলত আমাদের খাবারটা মুখ গহ্বর থেকে মুখ গলবিলে প্রবেশ করে এবং মুখ গলবিল থেকে তোমার শ্বাস গলবিলের পাশ হয়ে আমাদের অন্ননালীতে প্রবেশ করে। সো এই ছিল আজকের মতো, এবং তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এত ধৈর্য ধরে এতক্ষণ পর্যন্ত এই ভিডিওটি দেখার জন্য। আর তোমরা তোমাদের গুরুত্বপূর্ণ মতামতটি আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারো, এমনকি এই চ্যাপ্টার বা এই ক্লাস নিয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে সেটিও তোমরা আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারো, এবং তোমাদের রেসপন্সের ভিত্তিতেই আমাদের এই চ্যাপ্টারের সেকেন্ড লেকচারটি বা সেকেন্ড ভিডিওটি প্রকাশ করা হবে। টিল দেন স্টে উইথ হ্যাপিনেস অ্যান্ড স্টে উইথ বিদ্যাসাগর।